শুভ মহাসপ্তমী। আজকে আমি বেরিয়ে পড়েছি আমার বান্ধবী জয়শ্রীর সাথে ঠাকুর দেখবো বলে। ওই যে জয়শ্রী প্রণাম করছে, আসুন আমরা প্রথম ঠাকুরটা দেখি। আমরা চলে এসেছি নেতাজি স্কোয়ার ক্লাবে। সপ্তমীর পূজা এবং আরতি এখানে শেষ। খুব সুন্দর মূর্তিটা, আসুন আমরা এই প্যান্ডেলের যে ভেতরের সজ্জা সেটাও একটু চোখ বুলিয়ে নেই। লেখা আছে দেখুন ক্লাবের নাম। সন্ধ্যাবেলা হলে হয়তো এই ঝাড়বাতিটা আরও সুন্দর লাগবে। দেখুন অনেকে ক্লাব সদস্য বসে আছেন, বেশ জমজমাটি আড্ডা। এবার আমরা আরেকটা প্যান্ডেলে চড়ে এসেছি, এটা হচ্ছে কিশোর সংঘ নেতাজি স্কোয়ারের পাশেই। ছোট্ট ক্লাব, ছোট্ট পূজা, কিন্তু খুব সুন্দর ছিমছাম। এবার এসেছি আমরা দীপ্তি সংঘ ক্লাবে। দীপ্তি সংঘ ক্লাবে এখন পূজার আরতি চলছে, সপ্তমীর আরতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ লাগছে, একটু আমরা আরতি দেখি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠ কোচবিহারে। এই পুজোটা বরাবরই খুবই সুন্দর হয়, তার উপরে যখন বেলুড় মঠ থেকে এটা অধিগ্রহণ করার পরে আর কি এই মঠের কর্ম পদ্ধতি এবং সব কিছুই খুব সুন্দর ভাবে নিয়ম মেনে, পদ্ধতি মেনে খুব সুন্দরভাবে হচ্ছে। চলুন আমরা রামকৃষ্ণ মিশন মঠের ভেতরে যেখানে দুর্গাপুজো হচ্ছে সেইখানে যাই। এইখানে অনেক বই বিক্রি হয়, এখানে প্রথমে জুতো খুলে নিতে হবে, জুতো খুলে এগিয়ে যেতে হবে। বাঁদিকে বই বিক্রি হচ্ছে, আর ডান দিকে যারা প্রণামী জমা করতে ইচ্ছুক তারা জমা করতে পারেন। এই যে দেখুন এখানে অনেক বই বিক্রি হচ্ছে, যারা ইচ্ছুক তারা বই কিনতে পারেন। আমরা একদম দুর্গাপূজা যেখানে হচ্ছে সোজা যে ঘরটা সেইখানে চলে যাচ্ছি। চলুন আমরা এগিয়ে যাই। এখানেও মনে হচ্ছে পুজো শেষ, প্রসাদ বিতরণ হচ্ছে। আগে আমরা ঠাকুর দেখে আসি, পরে আমরা প্রসাদ নেব। রামকৃষ্ণ মিশনের এই দুর্গাপূজা দেখতে অনেক পুণ্যার্থী আসেন, দেখতেই পাচ্ছেন অনেক পুণ্যার্থী ঠাকুর দর্শনের পরে বেরিয়ে আসছেন। আমাদের হয়তো আসতে দেরিই হয়ে গেল। আচ্ছা যাই হোক, ঠাকুর দর্শন তো নিশ্চয়ই করতেই পারব। চলুন, এখনো বেশ ভিড় আছে, চলুন আমরা এগিয়ে যাই। এই দেখুন দুর্গা ঠাকুর, এখানে বরাবর দেখেছি এক চালার মধ্যে দুর্গা ঠাকুর পূজিত হন। এক চালের মধ্যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাই থাকেন। পুজো এখানে শেষ। এবং আমি যেটা বলছিলাম যে এই মিশনে মঠে আর কি এত শৃঙ্খলাপরায়ণভাবে এরা সব কাজ করেন। দেখুন পুজো শেষ, সেই জন্য পুজোর সামনে জায়গাটা সুন্দরভাবে নিজেরাই ওনারা পরিষ্কার করে ফেলছেন। অপরূপ মাতৃরূপ, দুপাশে দেখুন রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মায়ের ছবি আছে, খুবই সুন্দর। এবার আমরা চলে এসেছি কোচবিহার নিউ টাউন ইউনিটে। দেখুন ওনারা এবার যে শারদ সম্মানগুলো পেয়েছেন, পুরস্কারগুলো পেয়েছেন, সেগুলো এখানে সাজিয়ে রেখেছেন, খুব সুন্দর।
নিউ টাউন ইউনিটে এসে আমাদের পরিচিত সুকান্তর সাথে দেখা হয়ে গেল। ও এখন আমাদেরকে এই মণ্ডপের ভেতরে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর মণ্ডপ, এত সুন্দর মণ্ডপ সজ্জা, দুর্দান্ত। এই রাতের বেলা দেখলে আরো অপূর্ব লাগবে। খুব সুন্দর মণ্ডপ সজ্জা, একটা অন্যরকম থিম নিয়ে এই মণ্ডপটি সাজানো হয়েছে। অর্থাৎ এখানে এখন তো বিভিন্ন ইন্টারনেটের কানেকশন ছাড়া আমরা পারি না। আমরা আগে 2G 3G 4G করে এখন 5G-র দিকে এগিয়ে চলেছি। হয়তো এরপরে আরও উন্নত ইন্টারনেট কানেকশান আমরা পাব। এই যে দেখুন, 2G 3G 4G করে সব ইন্টারনেটের যে পাওয়ার বাড়ছে সেটা দেখানো হয়েছে। কিন্তু এর ফলে যে পাখিদের ওপরে কি মারাত্মক প্রভাব পড়ছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে, যে পাখিগুলো ক্রমশ মারা যাচ্ছে এই ইন্টারনেটের ওয়েভের জন্য। দেখুন পাখিদের দুরবস্থাই এখানে তুলে ধরা হয়েছে, যে তারা গৃহহীন হয়ে পড়ছে, তাদের বাড়িতে আর সন্তান টিকছে না, এই যে বাচ্চা বা পাখিগুলো মরে পড়ে যাচ্ছে বাড়ির থেকে, গৃহহীন হয়ে যাচ্ছে, প্রাণহীন দেহগুলো পড়ে আছে। খুব সুন্দর একটা থিম নিয়ে এখানে মঞ্চসজ্জা করা হয়েছে। মণ্ডপের মধ্যেও ওই একই থিম, গাছের পাতা দিয়ে সাজানো হয়েছে এবং ওই একই ইঙ্গিত বহন করছে। এই যে এখানেও দেখুন একটা পাখির কাকাতুয়ার মাথা বার বসানো, এবং ওটাই ইঙ্গিত দিচ্ছে যে পাখিদের রক্ষা করা আমাদের বিশেষ প্রয়োজন, নাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই একই থিম এখানেও ফুটিয়ে তোলা হয়েছে। ওই যে দেখুন পাখিদের বিভিন্ন যে দেহগুলো পড়ে আছে সেইটাই দেখানো হয়েছে। আর এই হলেন দেবী দুর্গা। বাহ, খুব সুন্দর প্রতিমা, মন ঘুরিয়ে দেয়া প্রতিমা। খুব সুন্দর দেবীর রূপ। উপরের অংশে দেবী বসে আছেন গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতীকে দুপাশে নিয়ে। আর এখানে ও আচ্ছা, যে অসুর, যে সেও একটা হাতে পাখি, পাখিকে অসুর মারছে, সেই জন্যে পাখি মারার জন্য অসুরকে আবার দেবী দুর্গা বধ করছে। এখানে পুজো এখনও চলছে, আরতি এখনও চলছে। এখানে এখনও অনেক লোক আছেন, পুজো দেখছেন। সুন্দর, আর এই যে দেখুন এখানে লেখাই রয়েছে যে মা দেবী দুর্গা অসুরকে বধ করছেন কেন, সেটা এখানে লেখা আছে। সুন্দর, নতুন রকমের চিন্তা, নতুন থিম, এবং খুব একটা সামাজিক বার্তা এর মধ্যে রয়েছে। খুব সুন্দর, এখানে দেখুন মণ্ডপ সজ্জার উপকরণগুলি সাজিয়ে রাখা হয়েছে। এখানে আপনি দেখে বুঝতে পারবেন যে কী কী জিনিস দিয়ে এই মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। সব পরিবেশ বান্ধব জিনিস, খুব ভালো। এখানে শারদ সম্মান 2022-এ যা যা ট্রফি ওনারা পেয়েছেন সেগুলো এখানে সাজানো রয়েছে। খুব সুন্দর সেলফি কর্নার, আই লাভ নিউ টাউন। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হরিসভা প্যান্ডেলে। সুন্দর চণ্ডীপাঠ হচ্ছে। মণ্ডপে যাওয়ার পথে বাঁ হাতে একটা সুন্দর জায়গা সাজিয়েছেন ওনারা। এখানে একদম যেন দেবী দুর্গা আমাদের যেন ঘরের বউ, তিনি তার ছেলে মেয়েদের নিয়ে ঘরের মধ্যে আছেন। আর এই যে লোক সংস্কৃতি, তার বিভিন্ন চিত্র এখানে তুলে ধরা হয়েছে। চলুন এবার মণ্ডপে যাই।
অপূর্ব দেবী মূর্তি, তার সামনে চণ্ডী পাঠ হচ্ছে, খুব ভালো লাগলো, আপনারাও আসুন। এবার ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি তল্লিতলা ইউনিটের সামনে, যেখানে পুজো হচ্ছে। পুজোর মণ্ডপটা দেখতে একটা পালকির মতো, পালকির দুপাশে যারা বাহক আছে তারা আছে, আর তাছাড়াও ঘোড়া পক্ষীরাজ, ঘোড়া, হাতি, উট, এই ধরনের বিভিন্ন প্রাণীর মূর্তি করা আছে। ওপরে পরীরা আকাশের থেকে উড়ে দেখছে সব কিছু, আর বাঁশের তৈরি মনে হচ্ছে মঞ্চসজ্জা এখানে, খুব সুন্দর। আসুন আমরা দেখি। এই আমরা মণ্ডপে ঢুকছি, দেবী দুর্গা, খুব সুন্দর মঞ্চসজ্জা, দুর্দান্ত, এবং এত সূক্ষ্ম কাজ, এটাই খুব মানে চোখ ধাঁধানো সূক্ষ্ম কাজ। দেখুন আপনারা খুব সুন্দর। এই যে দুই পালকি বাহক তারা বহন করছে পালকিটাকে, তার সামনে বিভিন্ন পশুর মূর্তি বাঁশ দিয়ে তৈরি, আর ওপরে পুরী আকাশ থেকে নজর করছে সব কিছু, খুব সুন্দর বাঁশের নিখুঁত কাজ, খুব সুন্দর। ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি মদনমোহন বাড়িতে। এখানে প্রথমে আমরা মদনমোহন দেবের দর্শন করব, করে তারপরে দুর্গা ঠাকুর দেখব, দেখে তারপরে আমরা ফিরে যাব। এখানেও অনেক পুণ্যার্থীর ভিড়, তার মধ্যে থেকে একটু মদনমোহন দেবকে দেখে নেই ভিড়ের ভেতর দিয়ে। ওই দেখুন মদনমোহন কি অপরূপ সুন্দর শোভায় সুশোভিত হয়ে আমাদের দর্শন দিচ্ছেন। আর এইবার দেখি দুর্গা ঠাকুর, ওই দেখুন কি সুন্দর। সবাই ভালো থাকবেন, বাই বাই।